আর্জেন্টিনা যে খেলে, ব্রাজিল তো এবার তো মনে হয় প্রথম রাউন্ডেই বাদ। এবার তো আর্জেন্টিনা দর বিশ্বকাপ নিয়ে লাগছে তোর। আরে মামা, ফিফা র্যাঙ্কিং এ দেখছোস ব্রাজিল কত নাম্বার অবস্থানে? এক নাম্বার অবস্থানে, ঠিক আছে? তোরা তো পাত্তাই পাইবি না। ওই এক নাম্বার দল না, এবার দেখবি যে প্রথম রাউন্ডে বাদ। পাগল হইছিস? নেইমারের স্কিল দেখছিস? প্লানটি একদিক দিয়ে মারে, গোলকে আরেক দিক দিয়ে লাভ দেয়, ঠিক আছে? তোরা তো পাত্তাই পাইবি না। আর স্কিল তো দেখছি, ও তোর বল নিয়ে যাইতেছে না, ওই তিন পল্টি চার পল্টি খাইয়া উল্টা পড়ে যাবে। নেইমারের স্কিলের কাছে তো তোরা কিছু না। ওরা পল্টি খাইতে খাইতে শেষ তোর নেইমার। আমি আগেও বলছি এখনো বলছি, এই সব চাকরি বাকরি আমাদের দিয়ে সম্ভব না। আমি তো বড় লোকের ছেলে না, আমার বাবার বিজনেস আছে, আর আমি তো বিজনেস হিসেবে আমাকে মানাই। তুমি ঠিকই বলছো, এই যে মানে এত বুড়া হইছো তুমি, বুঝছো, হয়ে আমাদের সাথে হচ্ছে আদু ভাইয়ের মতো পড়ে আছো, বিষয়টা কেমন না? খুব তাড়াতাড়ি বিজনেস শুরু করো। আরে ভাই, এইভাবে আমাকে অপমান করলি? এখন তো অপমান করার কিছু নাই। তোদের অপমান কিসের? অপমান করলাম কি? শোন, তোদের আমি ভালোবাসি, তার জন্য তোদের সাথে একসাথে চলতে চাই, তাই এক ক্লাসই বারবার থেকে যাচ্ছি। আর তোরা আমাকে কি করছিস? উল্টো অপমান করছিস, আমাকে আদু ভাই বলছিস, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, কোন অপমান করলাম কি? তার চেয়ে ভালো তুই একটা কাজ কর, পড়াশোনা ছেড়ে দে, আমাদের বন্ধু আছিস, বন্ধু হিসেবেই থাক, জুনিয়রদের আর বন্ধু হতে হবে না। আচ্ছা, তোর কি অবস্থা? বয়ফ্রেন্ডের কি খবর? এ কিসের বয়ফ্রেন্ড রে? এই লাগে না, একটা গুঞ্জন ছড়াইছিল যে ওর বয়ফ্রেন্ড আছে, নিউজে তো দেখছি আমরা টিভিতে। খাইতে খাইতে এসে আসতো নেইমার, খেলা হইবো এবার। তারপরে মেসি যখন 8-10টার কাটা গেল, কটে টেয়া দিবেন বাজা। আপনি জান জান তো, মাফ করেন, জ্বালাইন না, জান তো দেন না, কটে টেয়া বাজা। আর দূর জান তো, জ্বালাইন না, জান জান কাজ করেন, কাজ করেন জান। আচ্ছা নয়ন ভাই, তুমি যে আমাদের তরান বিষয়টা হলো, আমি একটা পতাকা বানাইছি, বড় একটা বিশাল পতাকা বাজান, কটে টেয়া দিবেন বাজান, ভাঙতি নেই জান। আর আজকে এমনি তো শনিবার, কাউকে ভিক্ষা দেই না, মা কটা দেন না, মাফ করেন, আজকে মাফ করেন বাজান। তুই এখন টিয়া দিতেছস? তুই না আজকে আমার কাছে টিয়া চাইছস বাজান রে? আজকে বেশি ইনকাম হয় নাই আমার, এই যে এগোটা টেহা আছে, তুই রাখ, আবার কালকে দিব নে, তুই ওনাকে টাকা দিচ্ছিস, আবার উনি তোকে টাকা দিচ্ছে, ব্যাপারটা বুঝলাম না কি হয় রে। তাছাড়া তুই তো আমাদেরকে কখনো বলিসই না যে তোর বাবা একজন ভিক্ষুক, তুই একটা ভিক্ষুকের ছেলে। আর এতদিন তুই কি বলতি আমাদেরকে? আমার বাবা কোনো নাটক করতেছে না, আমার বাপ আগে সুস্থ সবলই ছিল, আমার কষ্ট করা এখনো আদু ভাইয়া কিছু করতে পারছো লাইফে? কিছু পারো নাই, আমার বাপে সব সময় আমার সাথে ছিল। সবই বুঝলাম, কিন্তু তোর গেট আপের কি অবস্থা দেখ? তুই একটা ভিক্ষুকের ছেলে, আর তোর পায়ে কেটস, চুলের কাটিং হলো শাহরুখ খানের মতো, এগুলো কি হৃদয়? আমার বাপের একটা সাদালাদ আছে, আমার বাবা ভিক্ষা করে হোক যা করে হোক আমার কাপড় চুপড় পরে দেশে, তোমার মতো তো না। আমার বাবা সব সময় আমার পাশে ছিল, এরকম বাবা পাও তো ভাগ্যের ব্যাপার, তুমি কি বুঝবা, তুমি তো বড় লোকের ছেলে। আমরা পাশে আছি, তুমি আর কখনো আমার সামনে আসবা না। তোর মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই, তুই তোর বাবার সাথে গিয়ে ভিক্ষা কর, যা। আমাদের কাছে কি বলবো, ওর বাবা বিজনেস করে, তাই তো। এইসব ফ্রেন্ডের সাথে আর কখনোই যোগাযোগ করিস না, এদের সাথে আমাদের যদি যোগাযোগ থাকে আমাদের পুরো প্রেস্টিজ একদম পাংচার হয়ে যাবে। দেখো, একটা ভিক্ষুকের ছেলে, উল্টো আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। আমরা তো এতদিন জানতামই না